বরেন্দ্র অঞ্চল বিশেষ করে রাজশাহী নওগাঁ নাটোর এবং চাপাই নবাবগঞ্জে পেয়ারা চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই ধানের চেয়ে পেয়ারা বাগানে সেচ কম লাগে এতে বরেন্দ্র অঞ্চলে পানির স্তরের ভারসাম্য তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা মাহফুজ রুপলের ক্যামেরায় নাটোর প্রতিনিধি মাহবুব হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বরেন্দ্র অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার আপেল খ্যাত পেয়ারা চাষ তাকালি চোখে পড়ে এর বাগান আর বাগান বর্তমানে রাজশাহী নওগাঁ নাটোর ও চাপাই নবাবগঞ্জে রয়েছে আট হাজার পেয়ারা বাগান ধান কাটার পরে বেশিরভাগ সময় তারা থাকত বেকারত্ব নিয়ে থাকত তাদের বেকারত্ব ঘুষেছে পেয়ারা বাগানের মাধ্যমে আমার এই প্রজেক্টে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন লোকের কর্মসংস্থান হয়েছে তারা প্রতিনিয়ত তারা এখানে সারা বছর কাজ করে চলছে কৃষি বিশেষজ্ঞরা বলছেন বরেন্দ্র এলাকার মাটি পেয়ারা চাষের জন্য খুবই উপযোগী ধানের চেয়ে পেয়ারা বাগানে সেচ কম লাগায় ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমছে। পেয়ারা চাষের কারণে এই অঞ্চলের মাটির উন্নতি হচ্ছে, বাড়ছে উর্বরতা। মাটি আরো উন্নত হচ্ছে কারণ এখানে পেয়ারা গাছের যে শিকড়গুলা মাটির গভীরে প্রবেশ করছে, করাতে এই মাটির যে একটু চরিত্র অনেকটা মানে কৃষি উপযোগী সব ধরনের কৃষি উপযোগী এই মাটি হয়ে যাচ্ছে। চাষের যে পরিমাণ শেষ লাগে তার তুলনায় এ পেয়ারা চাষে অনেক শেষ কম লাগে এবং এটাতে প্রফিট মার্জিনও অনেক বেশি ধানের তুলনায় কম পরিশ্রমে বেশি আয় হওয়ায় বরেন্দ্র অঞ্চলের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকেরই সচ্ছলতা ফিরেছে পেয়ারা বাগান গড়ে ওঠায় একদিকে যেমন কর্মসংস্থান বাড়ছে অন্যদিকে পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে ধান লাগালেই তিন দিন পর পর পানি দিন দুই দিন পর পর পানি নাহলে আট দিন পর পর পানি আর আমাদের পেয়ারা বাগানে পনেরো দিন অন্তর একবার পানি বিশ দিন অন্তর দেখা যাচ্ছে দিন পর একবার পানি লাগে শেষ লাগে শুকনা জায়গায় কাজ করছে সময় কম লাগছে পরিবারেও এখন আমাদের যে অভাব ছিল সেটাও কিছুটা হলেও আমরা মেটাতে পারছি পেয়ারা বাগান এসে এখন আল্লাহ দিলে খুব সুশান্তিতে জীবন যাপন করতেছি বরেন্দ্র অঞ্চলকে আলাদা ফল উৎপাদন প্রকল্প ও এলাকার আওতায় এনে পেয়ারা সহ বিভিন্ন জাতের ফলের উন্নত চাষাবাদ কৌশল নির্ধারণে আরও গবেষণার প্রয়োজন আছে বলে অভিমত বিশেষজ্ঞদের মাছরাঙা নিউজ ডেস্ক